খোলা আসমানের নিচে বসে আছো রে যুব, আমার মাওলাকে কলিজা দিয়া ডাক দিয়া বল, হে আল্লাহ আমার দেশের মানুষ বড় দুর্বল, আমার বান্দা আল্লাহ তোমার বান্দাগুলো বড় দুর্বল, গরম সইতে পারে না, ও আল্লাহ সূর্যের তাপ তুমি কমায় দাও, যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও, বলো আমি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ বলেন সাহায্য চাও কেন, বলে তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল, আমরা খুব জ্ঞানী এই জন্য মনে হয় বড়, কয় না তোমার আমার জ্ঞান, আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম, আপনার তুলনায় আমারটা কম, কথা ঠিক না? একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না, যে পারে যে পারে না তার তুলনায় বড়, আবার যে কোরআন শরীফ পড়তে পারে তর্জমা পারে না, যে তর্জমা পারে তার কাছে সে ছোট, যে তর্জমা পারে সে বড়, যে তর্জমা পারে তাফসির পারে না, যে তাফসির পারে সে বড়, যে পারে না সে ছোট, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, মেধার বেলায় আমরা বড় দুর্বল, ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায় আঁকা বাঁকা হয়ে যায় যায়নি, কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার, সুন্দরবনে গিয়া দেখো মৌ পোকায় বাসা বাঁধায় একটা গাছের ডালের নিচে ঝুলে থাকে, রশি দিয়াও কোনো বাধা নাই, হালকা ঘাম লাগানো, ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো, মধু আছে 20 কেজি, ঠিক নি? মধু যেই বোতলে রাখা, বোতলের মুখগুলো খোলা নিচে করা, এক ফোঁটা মধু গড়াইয়াও ভরে না, ঠিক নি? একটা রুম আঁকা বাঁকা নাই, ওদের মধু রাখার রুমগুলো আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, আঁকা বাঁকা আছে? দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস, তরল পদার্থ কোন একটা পাত্রে ঢুকাইয়া মুখটা নিচের দিকে রাইখা ধরে রাখতে পারবে না, পড়ে যাবে। মৌমাছি এমন ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার মৌমাছি মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র, রুমগুলো বানায় রাখছে কোনো আঁকা বাঁকা নাই, 20 কেজি মধু আরো বেশি পরিয়াও যায় না, বোতলগুলো নিচের দিকে মুখ খোলা। ও বান্দা তুমি তাহলে মেধার বেলায় দুর্বল। আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে, ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল। আমার মনে আছে মে মাসের 7 তারিখ, কি মাসের? মে মাসের 7 তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে, কিয়ামত মে মাসের কয় তারিখ? 5 তারিখ, 5 তারিখ না, পেস লাগাইল না, কিন্তু এক পাস মেয়ে গেছে হেফাজতের কিলে কিলে, কেয়ামত হবে ঘোষণা দিছিল, হইছিল, কথা বলেন না কেন? ওই দিন থেকে সবাই তওবা করছে, এখন আর কয় না হবে, এখন বলে হতে পারে, হতে পারে, এখন আর গ্যারান্টি দিতে পারে না ভয়। তাহলে আমরা মানুষ মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, তাহলে আমগো দাম এত বেশি কেন? কত দুর্বল হওয়াটাই সম্মান হওয়ার কারণ, ঠিক না? ঠিক তো কইয়া লাইলেন, কেমনে? এটা তো আর হইতে পারবে না, খালি তাল মিলাইতেছেন। ঘরের মধ্যে সন্তান আছে, খেয়াল করবেন ভাই বোন আছে না নাই, বড় ছেলে বড় মেয়ে, এর মধ্যে আছে একটা শিশু বাচ্চা বাবু, ঠিক নি? ওই বাবুটারে সবাই আদর করেনি, কথা বলেন না কেন? করে, বিদেশ থেকে বাবা আসছে শপিং নিয়ে আসছে, জামা কাপড় স্ত্রীর জন্য, 5-7-8 বছর ঘরে আসছে মালয়েশিয়া থেকে, কানাডা থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, অনেক কিছু নিয়ে আসছে না? এই যুগে যা কিছুই আনো আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল, বউয়ের জন্য একটা মোবাইল, নিজের জন্য আছে 90,000 টাকার একটা অ্যান্ড্রয়েড মোবাইল, নিজের মোবাইলটা
বের করে আলাদা টেবিলে রাখছে, মায়ের মোবাইলটা স্ত্রীর হাতে দিছে। এখন বড় ছেলেও আছে, মেয়েও আছে, ছোট বাচ্চাও আছে। বড় ছেলে 8 বছর পর বাবারে ভাইয়া খুশি, এখন ওই জামা কাপড় যাই আছে নজর ওদিকে নাই, সব ওই টেবিলে মোবাইলের প্যাকেটের দিকে। বড় ছেলেটা গিয়া প্যাকেটটা ধরছে, এমন সময় বাবায় চোখ দুইটা গরম করছে। সন্তান অভিমান কইরা অন্য রুমে গেছে, চুপচাপ শুয়া রইছে। কি ব্যাপার, 8 বছর পরে বাবারে পাইলাম, মোবাইলের প্যাকেটটা ধরলাম পর বাবায় লাল চোখে আমার দিয়ে তাকাইল, বা তো খামু না, বাবার কাছেও যাব না। দমক টমক দিয়া সন্তান তো অভিমানে আছে, বাবায় মোটামুটি সব বাইর করে দিয়া মোবাইলটা জায়গায় থুই আর এই ড্রেসিং কি বলে এটারে ড্রেসিং টেবিলে রাখিয়া গেছে বাথরুমে ওয়াশরুমে। এদিকে ওই যে বাচ্চা আছে না পিচ্ছি, ওটা একা একা ওইটারে পাইয়া মোটামুটি 1 বালতি পানি আছিল পাশে, এটার মোটামুটি চার্জ দিছে পানিতে ভিজাই। এরপরে বাইরে সোবান আল্লাহ চিন্তা করছে, সোবান মরাডারে মারো কাকায় লড়ে কেন ভাইরা, আমার মোবাইলটারে খুলছে পানিতে লাগছে তো নরম হয়ে গেছে, খুইলা পাকা ফলরে জোরে দিছে আসা টিকসই কেমন, মোবাইলটা ভেঙে চুরমার আওয়াজ পাইয়া বাবায় কি এর বাথরুম দৌড়। দরজা খুলে দেখে ছোট বাচ্চাটা হা করে তাকায় আছে, শিশু বাচ্চাটা মোবাইলটা ভেঙে চুরমার করে ফেলল, লক্ষ টাকার মোবাইল। বাবায় খালি খেয়াল করো, বাবায় খালি দরজা দিয়ে তাকাইছে গরম চোখে, কার দিকে, বাচ্চার দিকে। বাচ্চা বাবার গরম চোখ দেখে একটা চিৎকার দিছে, বুঝেন ভালো করে, চিৎকার দিছে, সাথে সাথে বাবায় দৌড়াইয়া বাচ্চাটারে কোলে নিয়া আঞ্জা করে ধরে রেখে, না আব্বু তোমাকে কিছু বলি নাই। বুঝেন কি বুঝেন, বড় ছেলে শুধু ধরলো গরম চোখে সন্তানকে তাড়ায় দিল, আর বাচ্চাটায় মোবাইল ভেঙে ফেললো, রাগ তো করলোই না, বাচ্চা কান্না করা মাত্র কোলে টেনে নিল। কারণ কি জানেননি, দুর্বল, দুর্বলের প্রতি মায়া কম না বেশি, বোনেরও মায়া, ভাইয়েরও মায়া, বাবার মায়া, মায়ের মায়া, বাচ্চার প্রতি, বাবুর প্রতি। আল্লাহ কয় মানুষ তুমি বড় দুর্বল, তোমারে আমি বেশি মহব্বত করি, জিনেরে মহব্বত এত করি না, ফেরেশতাকে করি না মানুষ, তোমারে করি, কেন তুমি দুর্বল। আর এই দুর্বল হওয়ার কারণে শক্তিশালী বাঘেরে বলছি, রে বাঘ আমার দুর্বল মানুষ আমার প্রিয়, এর সাথে বেয়াদবি করবি না। বাঘ বলে, ও আল্লাহ যদি কখনো তোমার প্রিয় বান্দার সামনে আমি পড়িয়াই যাই, আমার তো হঠাৎ মেজাজ গরম হয়ে যায়, তুমি দয়া কইরা মেজাজটা ঠান্ডা কইরা দিও, যাতে করে তোমার মুমিনের সাথে কোনো বেয়াদবি না হয়। বাঘ দামি না মানুষ দামি? হ্যাঁ মানুষ। অতএব মানুষ বাঘের গোলাম হবে না, বাঘ মানুষের গোলাম হবে। এই নজির জমিনে আছে না নাই? আছে। খাকো বাদ আবুয়াতিশ বান্দাগান মামানো তু মুর্দা বাহাক জিন্দা সাহায্য কেন চাইব, তার জবাব দিলাম আমরা দুর্বল, দুর্বল আমরা চূড়ান্ত ভাবে দুর্বল, এই কারণে সাহায্য চাইতেই হবে। এখন কথা হলো সাহায্যটা আমরা কার থেকে নিব, 3 নম্বর প্রশ্ন সাহায্য কেমনে চাইব। আপনাদের কষ্ট হয় না তো, উঠা বসা করলেই মোনাজাত, হাত দুইটা উঠাবো শেষ, আর জীবনে এখানে আসবো কিনা আর হাত নিচে নামবে কিনা আল্লাহ ভালো জানে। ভাইরা আমার প্রথম প্রশ্ন ছিল সাহায্য কেন, দ্বিতীয় প্রশ্ন সাহায্য কার থেকে নিব,
এই ক্ষেত্রে আমার জবাব হলো, তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। কয়টা? তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিব। এক নাম্বার, যার পিছনে টান নাই, পিছে টান নাই। আমার পিছে টান আছে না নাই? আমি কামাই কইরা যত সামনে আগাই, মাইয়া টানে আব্বু দাও, ছেলে কয় দাও, স্ত্রী কয় দাও, মা কয় দাও, আমি খাইলাম না না খাইলাম একটু খবর নিল না, আমার দাও দাও। স্বামী মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে করে টাকা কিছু জমায়া স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে বাসায় গেছে, কত আনন্দ নিয়া। স্ত্রী কয় এটা একটা শাড়ি হইল, আছে না নাই? যত দেয় বলে তত লাগে। তাহলে সবার পিছনে টান আছে, সাহায্য এমন ব্যক্তির থেকে চাও যার কোনো পেছনে টান নাই। দুই নাম্বার, যার কোনো অভাব নাই। সাহায্য আমরা চাইব যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার কাছে। এক নাম্বার দুর্বলতা, পিছনে টান নাই, এর কাছে সাহায্য চাবো। দুই নাম্বার, যার কি নাই বলেন তো, পৃথিবীতে একজন মানুষ আছে কিনা যার অভাব নাই? পিসাবের নাই, এমপি সাহেবের নাই, পৃথিবীর একটা মানুষও পাবেন না যার অভাব নাই। বরং যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। গরিব অভাব একশো টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায়ও সমাধান হয় না। রাস্তায় হাইটা রিক্সা লইলাম, রিক্সার চাক্কা নষ্ট, চেইন ভালো না, হাইটা গেছে, গরিব টেনশন নাই, বড় লোক পারবে? পারবে না। বড় লোক যত টাকাওয়ালা তত অভাবী, তত অসহায়। আবার বড় লোক কিন্তু গরিবের কাছেই বেশি অসহায়, ঠিক না? গরিবেরা যদি নদীর মধ্যে গিয়া মাছ না ধরত, কোন সান্দুর জবানে মুখ দিয়া মাছ ঢুকত না, ঠিক নি? সুন্দরবনের যদি মধু খাইতে না আনত তো মধু পাইতাম না। গরিবেরা যদি ময়দানে কাজ না করত তো বড় লোকের ঘরের মধ্যে ধানের চাল যাইত না, গমের আটা যাইত না। গাধার মতো কষ্ট করে গরিব, আর বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি, ঠিক নি? গরিবেরা যদি বড় লোকের গাড়ি না চালায় বড় লোক চলতে পারে না, ঠিক নি? গরিবেরা যদি বড় লোকের ঘরে কাজ না করে তাহলে পাঁচতলা বিল্ডিং টাইলস করা, মোজাইক করা, গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বাথরুম পরিষ্কার করে দেয় গরিব, জুতা মুছে দেয় গরিব, ঠিক নি? যে যত বড় তার অভাব তত বড়। পৃথিবীতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। তিন নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। কি নাই? কি ঝামেলা? কোনো ঝামেলা? ডিস্টার্ব করেন কেন ভাইরা আমার? আর একটু সামনে যাব না শেষ করে দিব? তিনটা দুর্বলতা নাই, এক বললাম যার পিছুটান নাই, দুই নাম্বার যার কোনো অভাব নাই, তিন নাম্বার দুর্বলতা যার কোনো স্বার্থ নাই। কি নাই? আচ্ছা বলেন তো, দুনিয়াতে একটা লোক যার স্বার্থ নাই আছে? আমি দুইজন পাইছি। কয়জন? দুইজন। একজন পাইছি আব্বা জান, আর একজন আম্মা জান। দুইজন পাইলাম, আব্বা জান আম্মা জান, যাদের কোনো স্বার্থ নাই। কিন্তু দুঃখ, এই জমিনের মধ্যে এই আব্বা আম্মাকেও দেখলাম অনেক ক্ষেত্রে তারাও স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আমার সোনার বাংলাদেশে অনেক মা বাবা সন্তানের জবাই করে আছে না নেই? আবার অনেক সন্তান মা বাবারে জবাই করে আছে না নেই? এটা কোন থানা? হ্যাঁ, কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন, কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন,
কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আছে না নেই? তাহলে স্বার্থ ছাড়া কেউ নেই। গত কয়েকদিন আগের ঘটনা আল্লাহ মাফ করেন, বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে একা, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো, আরো জোরে বলেন, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, দুনিয়া মে হো দুনিয়া কা তো লোভ গার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো, দুনিয়া মে হো বাজার সে গুজর হো খরিদার না হো, যে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, যে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। এরে নবীরা আসে সাহায্য কেন চাইব, তার জবাব দিয়েছি আমরা সবাই বড় দুর্বল, সাহায্য কার থেকে চাইব, জবাব দিয়েছি যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই, তিন নাম্বার কি বলছি, স্বার্থ নাই, এই তিনটা নাই এমন কোন মানুষ জমিনে নাই, তবে একজনই আছেন যার কোনো স্বার্থ নাই, অভাব নাই, যার কোনো পেছনে টান নাই, তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। আমার আল্লাহর কোনো পিছনে টান আছে? আল্লাহর ছেলে মেয়ে আছে? লামিয়ালি দিলাম ইউলাদে উলায় কাজ, বলে দু মাউলুদের ও খালেকাস, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর স্ত্রী নাই যে বলবে আমারে দাও, আল্লাহর ছেলে মেয়ে নাই যে বলবে আমাকে আগে দাও, আল্লাহ বলেন আমার একমাত্র আপন হলো মানুষ, আমি বড় আদর করে মানুষ বানাইছি, আমি আল্লাহর দরজা খুলে প্রতিদিন ডাকি, প্রথম আসমানে আমি আল্লাহ ভোর রাত্রে হাজির হয়ে যাই, আমি আমার বান্দাকে দেওয়ার জন্য ভোর রাত্রে আমি প্রথম আসমানে আসি, বান্দাকে দেওয়ার জন্য, ও বান্দা কি লাগবে বল, আমি আল্লাহ তোমার আশা পূরণ করার জন্য রেডি হয়ে গেলাম, চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে দিতে মোটেও দেরি করব না, আল্লাহ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন, আল্লাহ বলেন বান্দা তুমি চাও আমি দিব, আল্লাহকে ডাকার মতো ডাকো আল্লাহ জবাব দিবেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ দাদা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে থাকেন, আল্লাহর পেছনে কোনো টান নাই, আল্লাহর কোনো অভাব আছে নাকি,
নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ধনী, আমি প্রশংসিত ধনী। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোনো স্বার্থ পর্যন্ত নাই। আল্লাহ পাক বলেন, আমার স্বার্থ আমার গোলাম, আমার বান্দা, আমার বান্দা যা চাইবে আমি দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। অতএব এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? সাহায্য লাগবে, এটা ছাড়া চলা যাবে না। তবে কার থেকে সাহায্য চাইব? তার জবাব হলো, আল্লাহর কাছে সাহায্য চাইব। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীজির থেকে দামি কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আছে? কোনো দার্শনিক? কেউ নাই। আমার নবী সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক তো? এবার বলেন তো, আমার নবীর হায়াত কত ছিল? 63 বছর হায়াত। আমার নবীর এই হায়াতে নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? আল্লাহর কাছে কেন চাইবেন না? যারা আল্লাহর কাছে চাইতে রাজি না, তারা বলেন, আমার আল্লাহ কি দিতে পারে না? তাহলে কেন চান না? আল্লাহকে কি আপনার পছন্দ হয় না? যদি তাই হয় তো আল্লাহর কাছে কেন চাইবেন না? মাখলুকতের কাছে কেন চাইবেন? ওরে বান্দা, নদীর মাছ না খাইয়া মরে নাই, জঙ্গলের হাজারো প্রাণী না খাইয়া মরে না, উড়ন্ত পাখিরাও না খাইয়া মরে না। আমরা মানুষ বড় দামি, আমরা কেন না খাইয়া কষ্ট পাবো? বরং আমরা তো সবার থেকে রিজিগাকে পাবো। বনি ইসরায়েল মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আসমান থেকে ডাইরেক্ট খানা আল্লাহ পাঠাইতেন। সন্ধ্যাবেলা দেখতো জমিনের মধ্যে বৃষ্টির মতো হালুয়া পড়ে আছে, আর পাখির বুনা গোস্ত জমিনে পড়ছে। আল্লাহ কয়, মুসা আপনার উম্মত কিন্তু চালাক বেশি, আমি ডেলি যেই খানা দেই যেন ডেলি খেয়ে ফেলে, কালকের জন্য যেন রেখে না দেয়। চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। উম্মতেরা খানা পাইয়া মজা লাগছে, চিন্তা করছে পরে পাইয়ার না পাই, কিছু খাইয়া আগামী কালকের জন্য রাইখা দিছে, আসমান থেকে আশা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, মুসা নবীর উম্মত বনি ইসরায়েল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ডাইরেক্ট আসমানের খানা পাইত। আল্লাহ আসমান থেকে খানা দিতেন, আল্লাহর কাছে সাহায্য চাইও। এখন অনেকে বলে, অনেক চাইছি আল্লাহ দেয় না, এই জন্য চাওয়া বন্ধ করে দিছি। আল্লাহর কাছে অনেক চাইছি, দেয় না। ও আল্লাহর বান্দারা কেমনে চাইবেন? আমি শুরুতেই বলেছিলাম, চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো বরাদ্দ চান, নিয়ম আছে না? আল্লাহর কাছে কেমনে চাইবেন? আল্লাহ কয়, দুই জিনিসের মাধ্যমে চাইতে হবে। কয় জিনিস? এক নাম্বার জিনিসের নাম ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। আঙ্গুর মধ্যে দোনোটা ফুল আছে, ধৈর্যও নেই নামাজও নেই। নামাজের মধ্যে নামাজ পড়ে মুসল্লি, পাঁচক্ত নামাজ পড়ে না, পড়ে? এই যে রোজার মাস গেল, কত বরকতের মাস। এখানে এমন আশেকে রসুল আছে, রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে, ঘরের মধ্যে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের টানে রোজা রাখছি? আমরা তো আল্লাহর মহব্বতে রোজা রাখছি, ঠিক নি? আবার একদল আশেকে রসুল এই মাঠে আছে, রোজার মাস রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, বিআইভি মুসলমান নাই। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরা 20 রাকাত পড়ে নাই, আছে না? নাই। কেউ আপনি পুরাটা পড়েন না কেন? কয়, ওমরে ফারুক রসুলের সাহাবির সাথে ঘুমের ভিতরে আমার একটু ঝগড়া লাগছিল, কারণ 20 রাকাত তারাবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মিটিং করিয়া এরপরে সিদ্ধান্ত নিয়ে চালু করেছিলেন মসজিদে নববীতে জামাতের সাথে। ভাইরা আমার, এখানে যে এত মানুষ, খেয়াল করবেন, এত মানুষ, এমন আশেকে রসুল এখানে আসেন, আজকে আজকের ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পরে নাই, এশাও ভরে নাই,
এরা চিল্লাইতেছে হুজুর বয়ান বাড়ায় কইরেন, দরকারে ফজরও পড়ুন না। কেন কয়? নামাজ না পড়লে অঙ্গ দিল পরিষ্কার, আমরা গাঞ্জা খাইলেও কোনো টেনশন নেই, নেশা পান করলেও অঙ্গ দিল পরিষ্কার। এর যুব কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? ও যুবক আল্লাহর গোলাম, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, নাকি আলাদা? তোমার আমার কোরআন, ধর্ম, কালেমা, কাবা সব এক, দুনিয়াতে আরসি সিস্টেমও, নাকি আপনারা লুঙ্গি পরে আসছিলেন, সিস্টেমও এক, বিদায়বেলা কাফনের কালার হবে তাও, নাকি তাবলি গলাদের কাফনের কালার একরকম, চরমনায় ওলাদের কালার আর এক রকম? হ্যাঁ, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কাফনে ঢুকার পরে সবার বাহাদুরি শেষ। না কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব একাকার হয়ে যাবে, কাফনের কালারও এক, কবরের সাইজও হবে, কবরে রাখার পরে বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক, আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, বেইমানেরও সেই প্রশ্ন, প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কিন্তু আজকে বাবা দেখো আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি মদিনার পোশাক না পরলে লজ্জা লাগে, তুমি মদিনার পোশাক পরতে বড় লজ্জা পাও, আসলে কারণটা কি? আমার আল্লাহ আর আযাবের ভয় তোমার অন্তরে নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকেট দুনিয়ায় পাইয়া মরণ পর্যন্ত কান্না কান্না কান্না, তাদের এলেম কত বেশি, আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, এখলাস কত সুন্দর, জান্নাতের গ্যারান্টি পাইয়াও তারা কান্না বন্ধ করেন নাই। তাদের তুলনায় আপনার আমল নাই, এলেম নাই, কোনো এখলাস নাই, সেই তুলনায় আমগো কান্না করে করে মরিয়া যাওয়ার কথা। অথচ এত বয়ান, এত বয়ান, তাবলিগলাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও কান্না নাই। যদি কেউ কান্না করে কিছু নেমো খারামেরা তাকায় তাকায় হাসে আর কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো, কান্নার এত দাম এত ফজিলত। মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করিয়া ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, যারা আল্লাহর আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে, আল্লাহর নবী বলেন ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো সম্ভব না। এ যুবকেরা, আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা যদি রাস্তায় মাস্তানি করতাম কেউ আমারে বাধা দিত না, টুপিটার কারণে মাথায় গরম লাগে তোমার থেকে কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না, লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন নামাজ সারি না, বেপর্দায় চলি না, আবার পাও ধৈরা ধৈরা কত বিনয়ের সাথে তোমাকে বুঝাইতেছি রে বাবা। এ আল্লাহর বান্দারা কারণটা কি? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যায়,
আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামের যাত্রী। আমার মায়ের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়ার নবী যার কোনো গুনাহ নাই, সেই নবী বলেন আয়েশা হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে আমার কান্না শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন নবী কেমন ভয়ঙ্কর হবে হাশরের মাঠটা? আমার মায়ার নবী বলেন এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলো হাজির করবে, সব উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা সমান, একদিকে সূর্যের গরম, বৈজ্ঞানিকরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেই সূর্যটা দিনে ছিল রাতে নাই, এরপরও কিন্তু গরম সহ্য করা যায় না। আর হাশরের ময়দানে সূর্য যখন নিচে নেমে আসবে আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়ে দে, এমন তাপ শুরু হবে গুনাগার গুলো সহ্য করতে পারবে না, মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ। আল্লাহ পাককে বলবে আল্লাহ গুনাহগার গুলো বেনামাজি গুলো কই আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে তোর পেটের খানা দিতেছি। নবী বলেন অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন হাশরের ময়দানের আজকে রাজত্ব কার? নবী বলেন আয়েশা আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজটা দিবেন হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। একদল উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে আমাকে একটু সুপারিশ করেন, সহ্য করতে পারি না আজাব সূর্যের গরম। ইব্রাহিম নবী বলবে আজ আমার কি উপায় হবে, উম্মত তোমরা চলে যাও, আমার চিন্তায় আমি ব্যস্ত হয়ে গেলাম। ঈসা নবীর কাছে যাবে একই আওয়াজ, মূসা নবীর কাছে যাবে একই আওয়াজ, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে একই আওয়াজ। এবার উম্মতেরা কোথায় যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্নের জবাবে নবী বলেন ও আয়েশা উম্মতগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, এরপরে এক পর্যায়ে গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজবে, একটু আমি মাওলার কাছে সুপারিশ করি। আমার নবীর প্রশ্নের কথার জবাবে আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতেরা আপনাকে কোথায় তালাশ করে পাবে? আল্লাহর নবী বলেন আয়েশা আমাকে তালাশ করতে করতে গিয়া দেখবে আমি মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় অবস্থায় বেহুশ, আমি কান্না করতে থাকবো সেজদায় পড়িয়া, আর আল্লাহকে বলবো ঈসা নবী বলছে আল্লাহ আমার উপায় কি হবে, উম্মতের কথা ভুলিয়া গেছি। মূসা নবী উম্মতের চিন্তা করবেন না, ঈসা নবী উম্মতের চিন্তা করবেন না, আর আপনার আমার মায়ার নবী আম্মা জানকে বলেন আয়েশা আল্লাহর কাছে আমি একবারও বলবো না আল্লাহ আমাকে তুমি বাঁচায় দাও, আমি আল্লাহর কাছে কান্না করে বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের এক সেকেন্ডের গরম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, ও আল্লাহ আমার উম্মতগুলোরে তুমি বাঁচাও। আম্মা জান আয়েশাকে নবী বলেন আমার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া পড়বে, আল্লাহ বলবে নবীজি মাথা উঠান, আপনি কান্না করবেন না, আপনার উম্মতগুলো আপনি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে নবী আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন আয়েশা আমি তখন
আমার উম্মত গুলো ধরে 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 বাসিয়া বাসিয়া আমি জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পানির কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, কোটি 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 মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কেয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে যাব, হাউজের থেকে আমি নবীর নিজ হাতে আমার উম্মতের পানি পান করায় পিপাসা নিবারণ করব। কিছু উম্মতেরা এখনো বাকি, হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে, আমি বলবো ফেরেশতারা পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো দুনিয়ার থেকে আপনি বিদায়ের পরে আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়ত তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই, নিজেরা টুপি পরে নাই, অন্যেরা টুপি পরত তাও পছন্দ করে নাই, নিজেরাও জিকির করে নাই, অন্যেরা আল্লাহর জিকির করত তাও পছন্দ করে নাই, নিজেরা পাগড়ি পরে নাই, অন্যরা নবীর পাগড়ি পরত তাও পছন্দ করে নাই। নবী তখন বলেন, আমি এই কথা শুই না, উম্মতের তারাইয়া দিয়া বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, ও উম্মত, বে আমল ওয়ালা বে নামাজিরা দূর হইয়া যাও, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করব না। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এদেরকে ধরিয়া জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, টেনে টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও কিন্তু চিল্লাইয়া বয়ান করিয়াও বলি নাই, পাস করলি টুপি মাথায় দাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, না হয় জান্নাত পাইবা না, একবারও কিন্তু বলি নাই, বরং আমি বলে গেলাম, ও যুবক বাবারা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আল্লাহর কাছে একটা আদর্শ ডাক্তার হওয়ার দোয়া করো, আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া জীবনটা ধন্য করো, আর এই আদর্শবান হতে হলে মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না, যতই বাহাদুরি করি না কেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে আমি বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক, ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি সম্মান পাও নাই, ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, পেছনে যদি অপরাধ করিয়া থাকো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার মা বাবা আপনজনেরা কেউ আমার গুনার খবর জানে না, ও আল্লাহ, কত নামাজ ছাড়লাম, বেপর্দায় চললাম, কত গুনাহ করলাম, জবান দিয়ে কত গুনাহ করলাম, আজকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না, নবীজির তরিকা মানিয়া চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আল্লাহর হুকুম মানিয়া চলবো, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, ও এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত ধন্য নারী, এই স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, তারা কোরআনে হাফেজ হয়ে গেল,
এদের মা বাবাদের জীবন কত ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, কোরআন পড়ায়া ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তান আপনি মরিয়া গেল, কোরআন পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহর কাছেও দোয়া করেন, স্বামীর মাল হেফাজত করেন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ সারে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবকরে আবার মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক নদীতে মাছ ধরে নামাজ সারে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক সন্তান